আল্লাহর উল্লাহ আলামিনের শোকর যে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লামের উম্মতের মহান মর্যাদা হওয়ার তৌফিক আমাদেরকে দান করেছেন আল্লাহ আলামিন এর রসুল প্রতি দুরুদ সাল্লাহ হুম সাল্লাহ আলী আল্লাহ হুমা বারিক আলী আমরা তাওহিদের ব্যাপারে আকিদার বিষয়ে আলোচনা করছিলাম আমরা আলোচনা করেছিলাম সুরাই খ্লাস থেকে শুরু করে আল্লাহ সোহানা তা আলা উৎসিন হুয়াল্লা আহাদ বলো আল্লাহ অদ্বিতীয় এক তো আল্লাহ সুবাহন তালা অদ্বিতীয় এক তার এই তাহিদ তো এই তার তাওহিদকে সর্বক্ষেত্রে সব জায়গায় সর্ব স্থানে সব বিষয়ে আল্লাহ সুবাহন এক রাখতে হবে আল্লাহ সুবাহন তালা বান্দার রব হিসেবে আল্লাহ সুবাহন তালা এক ঠিক আল্লাহ সুবাহন তালা বান্দার ইলা হিসেবেও এক হবেন সাথে সাথে আল্লাহ তাআলার যত সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে আল্লা তাআলার সব গুণবাচক নামের অধিকারী আল্লাহ কোনো মাখলুকের তুলনা আল্লাহ সোবাহন তাল্লা সাথে হয় না আল্লাহ সোহানা তালার মর্যাদা শান এত মহান এত আজিম যে কোনো মাখলিক মাখলুকের সাথে তার কোনো তুলনাই হয় না তো এই যে আমরা তাওহিদের বিষয়টা বলছিলাম যে আমরা তৌহিদে রুবুইয়াদ তৌহিদে উলোহিয়া তৌহিদে ও সিফাত তো একজন ব্যক্তি একজন মানুষ যখন সর্বক্ষেত্রে আল্লাহকে এক এবং অদ্বিতীয়ই বিশ্বাস করবে তখনই সে সত্যিকার অর্থে প্রকৃত অর্থে অর্থে আল্লাহ সুবন তাআলাকে এক বলে স্বীকার করল অহেদ আহাদ এইটা তখন বাস্তবায়ন হবে যখন আল্লাহ সুবন তাআলাকে সে সর্বক্ষেত্রে এক মনে করবে মক্কার মুশরিকদের মধ্যে আল্লা সুবাহনতা রুবিয়াতের ক্ষেত্রে আল্লাহ সুবাহন তালাকে রব বলে স্বীকার করার ক্ষেত্রে খুব বড়ো ধরনের খুব একটা খুব একটা বিশ্বাসের পার্থক্য ছিল না তারা আল্লাহ সুবনতা তা রব বলে স্বীকার করত অন্যান্য রবের ইলাহের পাশাপাশি কিন্তু আল্লাহ সুবোনা তালাকে রব বলে স্বীকার করত না এমন কিন্তু ছিল না তাহলে রুববিয়াতের ক্ষেত্রে মক্কার মুশ্রিকদের বিশ্বাস ছিল আমাদের বর্তমান সময়কার কিছু দুর্বল নামদারী মুসলিমদের চাইতে তদানীন্তন অনেক বড় বড়ো মুশ্রিকদের ইমানের জজবা রুবুবিয়াতের বিশ্বাস অনেক ভালো ছিল অনেক ভালো ছিল যেমন তদানীন্তন সময়ের মুশ্রিকদের ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে আপনি যদি আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন আপনি যদি ওদেরকে প্রশ্ন করেন প্রশ্ন কি জিজ্ঞাসাটা কী যে এই যে আসমান ও জমিন থেকে তোমাদেরকে কে খাদ্য দেয় ওদেরকে যদি জিজ্ঞাসা করেন তোমার চোখের মালিক তোমাদের কানের মালিককে ওদেরকে যদি জিজ্ঞাসা করেন এই সব কিছুর নিয়ন্ত্রক কে তাহলে কে সব কিছুকে মৃত থেকে জীবিত জীবিতকে মৃত থেকে বের করেন কে এগুলো করেন তখন ওরা যে উত্তরটা দিবে সেটা বলবে আল্লাহ ওরা কি বলবে আল্লাহ এ কথা আল্লাহ সুবনাত নিজেই তার হাবিব রসুল সাল্লু সাল্লামকে স্পষ্ট ঘোষণা দিয়েছে তার মানে বোঝা গেল মক্কার মুশ্রিকরা বিশ্বাস করত আসমান ও জমিন থেকে যে খাদ্যগুলো আসে অর্থাৎ আসমানের বৃষ্টি আর জমিনের উর্বরতা যা কিছু বলি না কেন এই সব কিছুর পিছনে কার হাত তাহলে এই বিশ্বাস মক্কার মুশ্রিকদের ছিল না ছিল না ছিল এই বিশ্বাস মক্কার মুশ্রিকদের ছিল মক্কার মুশ্রিকরা শুধু এতটুকুই বিশ্বাস করে খামত ছিল না মক্কার মুশ্রিকরা এটাও জানত আমার এই হাত আমার এই পা আমার এই চোখ আমার এই জবান সব কিছুর একক ছত্র মালিক হলেন আল্লাহ সুহান অর্থাৎ আমি আমার মালিক নই আমার মালিককে আল্লাহ মক্কার মুশ্রিকরা এই পরিমাণ বিশ্বাস তাদের ছিল শুধু এতটুকুই বিশ্বাস করে তারা খান্ত ছিল না তাদের বিশ্বাসের মধ্যে এমনও ছিল যে তারা বিশ্বাস করত কেউ ওই মৃত বিষের মধ্যে থেকে জীবিত একটা অঙ্কুরকে করেন কি তুলে দাঁড় করেন কে ওই মরা মাটির মধ্যে একটা বীজ যেখানে পা রেখে দিলে লোহা রেখে দিলে নষ্ট হয়ে যায় মানুষ রেখে দিলে মানুষ পচে যায় কিন্তু একটা শুকনা বীজ রেখে দিলে সেই বীজ থেকে অঙ্কুরিত একটা গাছ হয়ে উঠে যায় কে এটা করতে পারেন কে এই মৃতর মধ্যে থেকে জীবিতকে বের করতে পারেন কে এই ডিমের মধ্যে থেকে একটা বাচ্চা বের করতে পারেন এটা কে করতে পারেন তো এটা কে করতে পারেন তার একটা বিশ্বাস ছিল এটা আল্লাহ করতে পারেন এটা তাদের বিশ্বাস ছিল তাদের বিশ্বাস এটাও ছিল যে কে এই জীবিত একজন মানুষ জীবিত একজন একটা জীবিত মানুষের মধ্যে থেকে একটা মৃত বস্তু বের হয় হয় কি হয় না হয় না তো আল্লাহ আল্লা সুবনতলা এটাও কে এই মৃত জীবিত থেকে মৃতকে বের করতে পারেন সেটা কে করেন আল্লাহ করতে পারেন এটাও তাদের বিশ্বাস ছিল তাদের বিশ্বাস এত দীর্ঘ ছিল এত বড় ছিল যে তারা এটাও বিশ্বাস করত। তারা এটাও বিশ্বাস করত যে কে সব কিছুর নিয়ন্ত্রক কে একমাত্র কর্তৃত্বের অধিকারী এটাও তারা বিশ্বাস করত কে আল্লাহ শুধু তাই না চন্দ্র এবং সূর্য ওঠানামা করা যেটা আমরা আমাদের বাহ্যিক দৃষ্টিতে যেরকম দেখে মনে হয় যে সূর্য ডুবে যাচ্ছে সূর্য উদয় হচ্ছে এই সব কিছুর পিছনে কে নিয়ন্ত্রণ করতেছে এটা তাদের বিশ্বাস ছিল কি কার আল্লাহ সুবাহন আল্লাহ শুধু তাই না ওদের বিশ্বাসটা এত স্পষ্ট ছিল ওরা আল্লাহ সুবাহনাত আলার ক্ষেত্রে এতটা তাকোয়াবান ছিল এই ক্ষেত্রে বিশ্বাসের ক্ষেত্রে কুসংস্কার সব মানে ভিতরে সামিল হয়ে যায় ওরা বিশ্বাস করত আমার হারাম অর্থ উপার্জন আমার হারাম সম্পদ দিয়ে আমি আল্লাহ সুবনাতার সামনে হারাম পোশাক পরে দাঁড়াইতে পারি না অতএব দরকার হলে হারাল পোশাক না থাকলে দরকার হলে উলঙ্গ হব তারপরে আল্লাহর কাবার সামনে বাইতুল্লার সামনে হারাম পোশাক পরে আমি আমার লজ্জাল নিবরণ করব না আমি ঢাকবো না এটা ছিল তাদের বিশ্বাস তাদের দেখেন এই দিক থেকে তাদের কনসেপ্টটা কত পরিষ্কার ছিল তাদের কনসেপ্ট কত পরিষ্কার ছিল বাইতুল্লাহ নির্মাণ করব হালাল অর্থই নিব হারাম অর্থ নিব না দরকার হলে ইব্রাহিম আলাহিসাল্লাতুয়ালসাল্লাম এবং ইসমাইল আলহি সাল্লা সাল্লামের নির্মাণাধীন কাবাগরের ভিত পর্যন্ত না করতে পেরে তার চেতে ছোটো করব তারপরও কাবাগরকে ছোটো করে বানাবো তাও বড় করার জন্য হারাম অর্থের ভিতরে ঢুকাবো না তাদের বিশ্বাসটা এতটা পরিষ্কার ছিল যে আমার সন্তান আমার মেয়ে কি হবে কি লাঞ্ছিত হবে যে আমার মেয়েকে কেউ দস্যুবৃত্তি করে নিয়ে তাকে তুলে নিয়ে যাবে সেখান থেকে তাকে বাজারে বিক্রি করে দেবে অতপর সে পতিতালয় হিসেবে সে পতিতা হিসেবে সে বাজারে থাকবে আমি মুখ বুঝে সহ্য করব চোখ দিয়ে দেখব মুখ দিয়ে কিছু বলতে পারবো না আমি দেখবো আমার মেয়েকে কি করতেছে কি নষ্টামি করার জন্য কি ব্যবহার করা হচ্ছে আমার বলার কিছু থাকবে না আমার সম্মান নষ্ট হচ্ছে আমি কিছু বলতে পারবো না তার চাইতে এই মেয়ের চাইতে না থাকাই ভালো দরকার জীবন্ত ওই মেয়েকে গলা টিপে হত্যা করব, তবু ওই মেয়ে বড় হওয়ার পরে ওই মেয়ের দ্বারা আমি লাঞ্ছিত হব না কত ওদের চিন্তাটা কত স্পষ্ট ছিল কত স্পষ্ট ওদের চিন্তা বুঝছিল ওদের বুঝ এমন ছিল যে আমার শত্রু আমি তাকে চিনতে পারি রথের অন্ধকারে আমার দরজার সামনে এসে বলতেছে ভাই আমি বিপদগ্রস্ত আমাকে একটু আশ্রয় দিবেন তো আশ্রয় দিব এ কথা আমি বাড়ির মধ্যে থেকে বলে বলছি হ্যাঁ ভাই আশ্রয় দিব আসেন কিন্তু দরজা খুলে দেখি এই তো সেই হত্যাকারী যে আমার পিতাকে হত্যা করেছে আমি যেমন দশ বছর এই লোকটাকে খুঁজতেছি কিন্তু এমন একজন হত্যাকারী আমার প্রিয় শত্রু যাকে হত্যা করার জন্য দশ বছর খুঁজতেছি এমন শত্রু আমার দরজার সামনে এসে বলতেছে ভাই আমাকে একটু আশ্রয় দিবেন আমি তার কণ্ঠস্বর চিনে চিনতে পারি নাই দরজা খুলে দেখতেছে সেই হবার শত্রু তাকে ঘরের ভিতরে বসে ভালো ভালো খাবাইছে এবং তাকে আশ্রয় দিয়েছে এটা হলো তাদের বিশ্বাস ছিল তাদের কথার আকিদার এত কথার দাবি এতটা স্পষ্ট ছিল এত কিছুর পরেও তাদের মধ্য থেকে তাদের চিন্তা চেতনার মধ্যে কিছু ফাটল ছিল কি না এবার বলেন তো ওই তদানীন্তন বক্কার মুশ্রিকরা যাদেরকে আমরা জাহান্নামী বলে বিশ্বাস করি অবশ্যই তারা জাহান্নামী তাদের মধ্যে এত ভালো কিছু সমাহার হওয়ার পরেও এত কিছু হওয়ার পরেও তারা না জাহান্নামী আর বর্তমান সময়ের কার এক শ্রেণীর মুসলিমদের বিশ্বাস এক শ্রেণীর মুসলিমদের বিশ্বাস তারা যখন মহরম আসে তখন বলে সারা পৃথিবীতে শান্তি আসবে হোসেনের আদর্শকে বাস্তবায়ন করলে যখন বিভিন্ন মুসলিমদের ঈদ এ নবীর অনুষ্ঠান আসে তখন বলে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে মোহাম্মদ রসুল ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করলে আর যখন দুর্গাপূজা আসে তখন তারা সেই পূজা মণ্ডপে দ্বারায় বলে মা দুর্গার মতো অসুরকে বধ করার মাধ্যমে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন কথা ওদের বিশ্বাস আর আমাদের বিশ্বাস ওরা বিশ্বাস করত আল্লাহ আসমান ও জমিন থেকে পানির যে ব্যবস্থা করছেন জমিন থেকে যে গাছ উৎপাদিত হয় হয় ফসল ব্যবস্থা করেন আর আমরা বলি এমন মা দুর্গা এবার গজে চড়ে এসেছেন আর এবার ধনে ধান্যে দেশটা ভরে যাবে হয়েও সেও তাই এটা একজন নামাজি একটা হাজির এজন্য মুখের জন্য থেকে এই কথা বের হতে পারে একজন তাহা যোগ্যদারির মুখের থেকে কিন্তু এই কথা বের হতে পারে কোনো মুসলিমের মুখের থেকে এই বিশ্বাস বের হতে পারে আমরা বলি না ওটা ওদের বিশ্বাস ওরা এ কথা আরো হাজার বার বলুক ওটা আমাদের বিশ্বাস না আমাদের বিশ্বাস এই বিশ্বাস আমাদের না ওটা ওরা ওদের বিশ্বাস ওরা ওদের বিশ্বাস করবে আমরা আমাদের বিশ্বাস লালন করব। আমরা এই বিশ্বাস লালন করি বিধায়ী তো আমরা মুসলিম আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহান তালা সারা আর কোন মাখলুকের পক্ষে মাখলুকের কোনো ক্ষতি বা উপকার করার ক্ষমতা নাই আমরা এটা বিশ্বাস করি এই বিশ্বাস করি বিধায় তো আমরা মুসলিম যদি আপনি দিনে এলাহির নামে নতুন কোনো ধর্ম প্রবর্তন করতে চান যে ধর্মের মধ্যে সব ধর্মের ঘোজা মিল থাকবে সেটা আপনি করতে পারেন কিন্তু সেটার নাম ইসলাম দিতে পারবেন না পারবেন নাকি সেটার নাম ইসলাম দিতে পারবেন না সেটা আপনি করতে পারেন আপনি নতুন দিনে এলাহির প্রবর্তক হতে পারেন কিন্তু সেটা ইসলাম হতে পারে না ইসলাম একটা নির্দিষ্ট নিয়মতান্ত্রিক একটা আদর্শ মতাদর্শের নাম আপনাকে সেই আদর্শ মতাদর্শ সেই বিশ্বাস হৃদয়ে লালন করে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে হবে আপনি সেই আদর্শ মতাদর্শের বিরোধিতা করবেন তার ঘর কাটা করবেন তার ঘোড়া কাটবেন আর নিজে সেই কেটেই তারপর আপনি এবার বলবেন আমি মুসলিম তাহলে এটা মুসলিমদের পরিচয় না আপনি ইসলাম মানবেন না আপনার স্বাধীনতা আছে আপনি মানতে পারবেন না মানবেন না এটা আপনি মানবেন আপনি ঘোষণা করে দেন কিন্তু আপনার এই না মানাটাকে ইসলাম বলবেন না কিন্তু আমাদের সমাজে এই না মানাটাকে ইসলাম বলতেছে একজন ব্যক্তি নামাজ পড়ে না এটা ওর স্বাধীনতাও দাবি করতেছে আমি নামাজ পড়বো না আমি পর্দা করব না আমি হালাল হারাম তোয়াক্কা করব না এটা ওর স্বাধীনতা বাবা তোমার স্বাধীনতা নিয়ে তুমি থাকো কিন্তু তোমাকে যদি মুসলিম বলে পরিচয় দিতে হয় তাহলে বলতে হবে এটা ইসলাম না কিন্তু দুঃখের ব্যাপার হলো এখন একজন ব্যক্তি বেনামাজিও এই নামাজ না পড়েও মনে করে এটাই ইসলাম সে নামাজ না পড়ে ওইটাকে ইসলাম মনে করে রোজা না রেখে ওইটাকে ইসলাম মনে করে হজ না করে ওইটাকে ইসলাম মনে করে জাকাত না দিয়ে ইসলাম মনে করে এই না করেও ইসলাম মনে করাটা এটাই হলো ধ্বংসের কারণ আপনার দোকানের পাশে একটা মুদি দোকান হয়েছে আপনার কোনো আপত্তি আছে 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 আপত্তি নাই তুমি একটা না একশোটা দোকান হতে পারে হতে বা আমার দোকানের বেচা কেনা একটু কমতে পারে কিন্তু আমার তো কিছু বলার নাই আছে নাকি কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আমার আমার পণ্যকে পণ্যকে বিক্রি যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আমার কিছু নাই কিনা কিন্তু এখন তো তাই হচ্ছে তোমরা তোমরা হাজার দোকান বানাও হাজার মতাদর্শ বানাও হাজার ধর্ম বানাও আমাদের কিচ্ছু বলার নাই কিন্তু সেই মতাদর্শ সেই ধর্মকে তোমরা যদি ইসলাম নামে চালাও তাহলে আমাদের ইসলামের দোকান থেকে কথা বলার জায়গা আছে না নাই এই মুসলমানের আকল তো খোলে নাই এই মুসলমানের বিবেক তো খোলে নাই এই মুসলমানের দেবাক্ত খোলে নাই তোমার ধর্ম নিয়ে যদি কেউ কূটুক্তি করে তোমার ধর্মের অপব্যাখ্যা করে তোমার তো কথা বলতেই হবে তুমি একটা যে কোনো মতাদর্শ তৈরি করতে পারো তোমার ইচ্ছা আছে স্বাধীনতা আছে তুমি স্বাধীন একটা মানুষ তোমার স্বাধীন স্থিতা চেতনা আছে তুমি স্বাধীনভাবে মতাদর্শ তৈরি করতে পারো কিন্তু স্বাধীন মতাদর্শ তৈরি করার নামে তুমি আমার ধর্মের নামে কোনো নতুন মতাদর্শ তৈরি করতে পারবা না তোমাকে যদি কোনো ইসলাম নামে কোনো মতাদর্শ প্রচার করতে হয় সাড়ে চোদ্দশো বছর আগের মতাদর্শ তোমাকে প্রচার করতে হবে। তোমাকে যদি ইসলাম নামে কোনো দিন মানতে হয় তাহলে সাড়ে চোদ্দশো বছর আগের দিনই তোমাকে মানতে হবে সেই দিনই তোমাকে প্রচার করতে হবে এর ব্যতিক্রম কিছু করবা আর সেটাকে ইসলাম বলবা এই জন্য মুসলিমরা মেনে নিতে পারে না যদি কোনো মুসলমান মেনে নেয় তাহলে বুঝতে হবে তার ইমানের ভিতরে তার আমলের ভিতরে হাজার 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 গুণ অবস্থা কি আছে দুর্বলতা আছে সে ইসলামই বোঝে নাই কারণ এখনকার এক মুসলিম সেটা মনে করে যে আমি কিছু খতনা দিলাম আমি রোজা রাখলাম নামাজ পড়লাম বা এরকম আনুষ্ঠানিক কিছু অল্প কিছু দুই একটা কাজ করলাম তাতেই আমি কি মুসলিম এটা শুধুমাত্র ইসলাম নয় কিন্তু আমাদের সমাজে এখন সেটা চলতেছে ব্যাপক হারে চলতেছে পাইকারি দরে চলতেছে মনে করতেছে এটার নামই ইসলাম এই ইসলামই আমাকে মানতে হবে এই ইসলামই প্রচার করতে হবে আরও ক্ষতির বিষয় হলো এই ইসলামের বিপক্ষে তাদের বলা ইসলামের বিপক্ষে সত্যিকারের ইসলামের দাবিদাররা যখন কথা বলতে চায় তখন তাদের গলা টিপে ধরতেছে তাদের গলা টিপে ধরতেছে তাদের কথা বলতে দিচ্ছে না তাদেরকে বিভিন্ন রকমের হেনস্থা করতেছে আর আমরা মুসলিমরা ভাবতেছি না ওনারা ঠিক কাজ করতেছে আমরা মুসলিমরা ভাবতেছি ওনারা ঠিক কাজ করতেছে আপনারা ইসলাম থেকে শিক্ষা নেওয়া শিখেন দিন থেকে শিক্ষা নিতে হয় দিন থেকে জানতে হয় দিন হলো জানা এবং বোঝার নাম আপনি জানবেন আর বুঝবেন আপনি কি জানলেন আর বুঝলেন আপনি এখন পর্যন্ত বায়েতে রেদওয়ানকে জানলেন না আপনি এখন পর্যন্ত জানলেন না হুদাই বিয়ার সন্ধির কথা জানলেন না একটু হুদাই বিয়ার সন্ধির পূর্বের প্রেক্ষাপটের কথা একটু চিন্তা করেন হুদাই বিয়ার সন্ধি এমনি এমনি হয় নাই হুদাই বিয়ার সন্ধি করতে তো রসুল সাল্লি সাল্লাম মদিনা থেকে মক্কায় যান নাই হুদাই বিয়ার জন্য তো মদিনায় আল্লাহ রসুল যান নাই গেছিলেন মদিনা থেকে মক্কায় গেছিলেন ওমরা করতে হুদাই বিয়ার স্তরে দাঁড়ায় রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন এভাবে ঢোকা যায় না কি বললেন এভাবে ঢোকা যায় না মুসলমানদের আদর্শ শিখুন মুসলমানদের চরিত্র শিখুন আল্লাহ রসুল বলছেন এভাবে ঢোকা যায় না যদি এভাবে ঢুকি ওরা বুঝবে ওরা বলবে প্রচার করবে আমরা যুদ্ধ করছে আসছি ওরা কি করবে কি একটা বিদ্রোহ শুরু করবে একটা ফেতনা সৃষ্টি করবে অতএব আমাদের পক্ষ থেকে একটা জিম্মাদার যাক তিনি যে সেখান থেকে বলে আসুক আমরা কোনো যুদ্ধ বিগ্রহের জন্য আসি নাই আমরা এসেছি শুধুমাত্র সেফ ওমরা করতে ওমরা করে আবার ফিরে যাব কাকে পাঠাবেন রসুদ সাল আলাইহাল্লামের জামাতা ওসমান রাজি আল্লাহতআালহকে পাঠাইলেন এরপরের ঘটনা তো আপনারা জানেন ওসমান আল্লাহ আল্লাহতালকে শহীদ করা হইল না কিন্তু তারা শহীদ করেছে এ বলে গুজব রটাইলো রটায় কি হলো গুজব যখন রটালো মুসলমান এই গুজব শুনে কি পদক্ষেপ নেয় ও মুসলমান ইতিহাস তোমাকে শিখতে হবে ইতিহাস থেকে তোমাকে শিক্ষা নিতে হবে এটা স্পষ্ট বিষয় এই যে গুজব রটানো হলো গুজবের পরে মুসলমানরা কি পদক্ষেপ নেয় এটা ওরা খুব পর্যবেক্ষণ করতেছে ওদের গোয়েন্দা সংস্থা দিয়ে পর্যবেক্ষণ করতেছে দেখো খোঁজ নিয়ে দেখো মুসলমানরা কি পদক্ষেপ নেয় পদক্ষেপ নিল তো নিল এমন পদক্ষেপ নিল তারা পদক্ষেপ নিয়ে ওয়াদা করে ফেললো যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মদিনায় ফিরে যাব না আমরা মূসার কওমের মতো এটা বলবো না ও মুসা তুমি আর তোমার আল্লাহ যে যুদ্ধ করো আমরা আপনার সাথে থাকবো শেষ জীবনের রক্তবিন্দু পর্যন্ত আপনার সাথে থাকবো ছোট যতক্ষণ নড়বে চোখের পাতা ততক্ষণ নড়বে নিঃশ্বাস যতক্ষণ থাকবে আমরা আপনার সাথে ছিলাম আসি থাকবো এমন এক শপথ যখন হলো যেই শপথের উপরে এত দৃঢ় প্রত্যয় ছিল যেই শপথের ব্যাপারে আল্লাহ এত খুশি হলেন যদিও বিষয়টা ছিল ভুল কিন্তু আল্লাহ এত খুশি হলেন আল্লাহ বলেন আমি ওই বায়াতে আমার উপর হাত আমি রাখছিলাম সবাই আপনার হাতে হাত রেখে নবী বায়াত করে নাই সবার উপরে যার হাতটা ছিল তিনি হলেন আমি মোহাম্মদ আমি আল্লাহ সুবাহ হাত আল্লাহ আল্লাহ সুরা ফাতাহের মধ্যে স্পষ্ট করে জানাই দিলেন ওই উপরে ওই ওই ওয়াদায় প্রতিশ্রুতিতে তারা আসলে কার হাতে হাত রেখে ওয়াদা করেছিল বিষয়টা ছিল কি কি ওসমান ওসমান প্রতিশোধ নেওয়া হত্যার হত্যা হয়েছিল তাহলে মক্কার মুশ্রিকরা কেন মিথ্যা প্রচার করলো বোঝা গেছে যুগে যুগে কাফের মুশ্রিকরা এরকম মিথ্যা কথা প্রচার করে মুসলিমদের আগে অবস্থা দেখে নেয় যে এই কথা প্রচার করলে মুসলমানরা কি পদক্ষেপ নেবে এটা নেওয়ার পরে আমরা যে পদক্ষেপ নিব তার উপরে ভিত্তি করে ওরা পরবর্তী পদক্ষেপগুলো সামনের দিকে অগ্রসর হবে হবে কি হবে না হবে কি হবে না এটা চক্রান্ত এটা চালাকি এটা কৌশল এই কৌশল ওরা যুগে থেকে সাড়ে চোদ্দশো বছর আগের থেকে করতেছে এখনো করতেছে করতেছে কিনা এখনো করতেছে এক টাক আছে এই টাক এক হামান এই কাজ করেছে করেছে কি করে নাই এক হামান এই কাজ করেছে এই হামান এই কাজ করে করে দেখতেছে ওই এক হামান এক দিক থেকে কথা বলে আরেক দিক দিয়ে বলে যে না ওরা আমরা ওটা করি না আমরা ওর পক্ষে নাই বলে কি বলে না আসলে তাহলে হামানকে বলতে বলো কেন হামানের গলা টিপে ধরো জনগণের গলা কেন টিপে ধরো ওই হামানটার গলা টিপে ধরো ওকে বন্ধ করে দাও কেন ওকে তো বন্ধ করতে পারতেছো না তার মানে কি জানেন আসলে এটা না এটা কৌশল ওই হামানকে দিয়া আমাদেরকে শুনাইয়া শুনাইয়া সহ্য করাই নিচ্ছে এরপরে ঠিকই হামানের দোসররা এবার অন্ধকার থেকে আলোর ভিতরে বের হয়ে আসবে যারা পর্দার আড়ালে আছে ওই অপরাধদার আড়াল থেকে সামনে আসবে আগে হামানকে পাঠাইছে তাকে পাঠাইছে আগে ওই হামানকে পাঠাইছে ওই হামানকে পাঠাইয়া আগে কি করতেছে কি পরিবেশটা পজিটিভে নিয়ে আসতেছে আমাদের সহ্য শুনতে শুনতে যেন সহ্য হয়ে যায় এরপরে যখন শুনতে শুনতে সহ্য হয়ে যাবে এরপরে পর্দার থেকে সব লোক লস্কর নিয়ে যখন এসে বলা শুরু করবে তখন সবাই বলবে কথা বললে কি হয় লাগবে ও তো এগুলা বলবে না এটা হলো কৌশল এই একই কৌশল এই শূন্যতে শূন্যতে আবু সুফিয়ান শূন্যতে মুশরেক এই শূন্যতে মুশরেকদের শূন্য এরা আমল করতেছে সাড়ে চোদ্দশো বছর আগে ওরা এই পন্থ অবলম্বন করছে আগে একটা গুজা পঠাবো দেখবো ওই কি করে মুসলমানরা যদি মুসলমানরা কঠোর হস্ত এটা প্রতিবাদ করে তাহলে ওখানেই চেপে যাও যদি করতে না পারে তা চান্স পাইসো এই পন্থায় অবল সামনে অগ্রসর হওয়া যাবে বুঝো কারণ একজনে দিয়ে আর আরেকজনে দিয়ে চুপ থাকায় বলে যে না না আমরা ওর বিপক্ষে ঠিক না তাহলে ওরে আমাদেরকে বলা দরকার কেন ওকে পানিশমেন্ট দাও ওর পথ নিচ থেকে নিচে নামাই দাও ওরে ও কি করো কি ওকে লাঞ্ছিত করো তাহলেই তো সুখস করো তাহলে বোঝা যাবে যে না ও বুঝবে না না রে এই কোথাও বলা যাবে না তাহলে তো আমার পথ থাকবে না থাকবে কিনা তা তো ওকে করো না আর আমরাও বোকা আমরাও ব্রেন ওয়াশ দেখে মনে করি হুম কিছু একটা হচ্ছে হুম ঠিক আছে ঠিক আছে পাগলামতির একটা শেষ থাকা দরকার পাগলামতির একটা শেষ থাকা দরকার আবার কয়টা মসজিদ উদ্বোধন করছে কয়টা মাদ্রাসা করছে এইগুলো কইরা হুজুরকে সামনে নিয়ে মাথায় টুপি আবার হামান আবার বক্তব্য দেয় আছে না আমরা আগেও বলছি এই হামান যখন বলতেছিল আমরা এখানে পূজা করতে আসছি তখন কি আঙ্গুল দেখাইছিল এই দাসজালের সিং দেখাইছিল না এই দেখবেন ভিডিওটা আবার দেখবেন ওই যেই ওই হামান বলতেছে এরকম একটা ডেক্সের সামনে দাঁড়ায় বলতেছিল আমরা এখানে পূজা করতে আসছি তখন এই রকমের সিং দেখাচ্ছিল আর এটা তো প্রচার হয়েই গেছে বোখারীর সর্বশেষ হাদিস বোখারের সর্বশেষ হাদিসের আগের হাদিস সর্বশেষ হাদিসটা তো সেই জিকিরের ফাজাইলের একটা হাদিস ওর আগের যে হাদিস ফেতনার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন এই শোনো এমন এক জামানা আসবে এমন এক যুগ আসবে যেই জামানায় যেই যুগের মধ্যে মানুষ কোরআন তেলোয়াত করবে তার মানে হলো তাহলে তেলোয়াতকারী কোরআন তেলোয়াত করবে কিন্তু কোরআন এই জবানে থাকবে এই অন্তশে যাবে না অর্থাৎ কলবে কোরআনের কোনো তাসির পড়বে না কোরআন পড়বে কেন আর আমল তাদের থাকবে না এরকম হবে কি হবে না যদি বিশ্বাস না হয় বিশ্বের বড় বড় দিকে তাকাইয়ে দেখেন বুঝতে পারবেন বিশ্বের বড় বড় এখন বর্তমান সময় কারি আছে না যাদের তেলাওয়াত রেকর্ডিং শুনলে আপনার মনে হবে যে মানে আসমান থেকে তেলোয়াত পড়তেছে একটু আপনি তাদের ভিডিওগুলো একটু দেখবেন তাহলে বুঝবেন যে এইখানের থেকে এইদিকে নামতেছে কিনা তো আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন ওদের কোরআন ওদের ওই পর্যন্ত পৌঁছাবে না ওদের কলপ পর্যন্ত পৌঁছাবে না ওদের গলার ভিতরে থাকবে কণ্ঠনালী পর্যন্তই থাকবে অর্থাৎ কোরআন বলবে কোরআনের কথা বলবে কিন্তু কোরআনের অনুশাসন তারা মানবে না আজকে কোরআনের কথাই নামাজ পড়তেছেন নাকি এখানে মুয়াজ্জিনের কথায় আসছেন মুয়াজ্জিনও ডাকছে কোরআনের জন্য কোরআনের কথায় মুয়াজ্জিন ডাকছে এখানে আসছেন কোরআনের জন্য তাহলে এই যে কোরআনের জন্য যদি বাসার থেকে এখানে আসতে পারেন কোরআনের জন্য আর কিছু করতে পারবেন না তা তো হয় না আপনারা মনে করতেছেন কোরআনের জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসাটার নামই হলো ইসলাম এছাড়া আর কিছুর নাম ইসলাম না তবু সাল্লাম বলেন ওই লোকগুলোর কোরআন ওদের কণ্ঠনালী নিচের থেকে কল পর্যন্ত যাবে না ওই পর্যন্তই থাকবে ওদের দিনদারিত্ব এমন দেখলে মনে হবে ওরে বাবা এরা তো আল্লাহর এদের দিনদারিত্ব এমন হবে কিন্তু তারা ইসলাম থেকে ঠিকভাবে সেইভাবে বের হয়ে যাওয়ায় যেরকম আটার খামি থেকে চুল টান দিলে এক কেজি আটার খামির মধ্যে একটা চুল আছে টান দিলে তো এক পোয়া আটা তো ওই চুলের সাথে চলে আসবেই হ্যাঁ আসবে না আল্লাহ রসুল সাল্লাম বলেন তীর যখন তার সলা থেকে ফের হয়ে যায় ওটা কি আর ফিরে আসে তীর যখন বের হয়ে গেলে আর ফিরে আসে না আল্লাহ রসুল বলছেন ওরাও ইসলাম থেকে বের হয়ে যাবে আর ফিরে আসে না সাহাবারা বললেন আরসুল আল্লাহ ইয়া রসল আল্লাহ এরা আসবে কোথা থেকে আল্লাহ রসুল বললেন পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে কোন প্রান্ত থেকে এ মদিনা মক্কার পূর্ব প্রান্ত কোন দিকে হ্যাঁ কোন দিকে মগ মগো দেশের দিকে তাই না এই যে এ মগ দিকে না এই পৃথিবীর মক্কা দিকে পূর্ব করতে এশিয়ার এই দেশ না এই ভারত পাকিস্তান বাংলাদেশ মায়ানমার এই যে তারপরে চীন এগুলো সব পূর্বে না পূর্বে না মগ দিকে কোন দিকে মগ দিকে এখন আল্লাহ রসুল বললেন ওরা আসবে পৃথিবীর পূর্ব থেকে সাহাবারা বললেন ইয়া রসুলাল্লাহ এবার সেনবো কেমনে বললেন সেন বা কেমনে ওদের একটা বিশেষ একটা চিহ্ন থাকবে নিদর্শন থাকবে ওরা ঘন ঘন মাথার ন্যাড়া করবে কি করবে ঘন মাথা কি করবে কি করবে ওই হামানের কি আছে কি হামানের কি ও হামানো আল্লাহ রসুল বলতেছেন ঘন আপনি বিশ্বাস নয় আমার তো বানাইয়া বলা না বুখারির শেষ একেবারে বুখারির শেষের হাদিস মানে একেবারে আগের হাদিস ওইটা আপনি দেখবেন যে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলতেছেন ওটাকে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আসবে এবং ওদেরকে ঘন ঘন ওরা মাথা নেড়া করবে সাহাবারা বললেন ইয়ার রসুল্লাহ চিনব কি করে আল্লাহ রসুল বলছেন চিনবা ওরা মাথা নেড়া হবে নেরা করবে কি হবে কি ন্যাড়া হবে ওদের শুধু তাক হইতে চাবে শুধু মনে হবে তাক হইলে ভালো লাগে এই জন্য ওরা ঘন ঘন মাথা নেড়া করবে আর ওই হামানও কি করছে হামানো কি করছে ওই একই কাজ করছে এই হামানো একই কাজ করতেছে আল্লাহ রসুল তাহলে বোঝা গেল ওরা সরাসরি এই হাদিস থেকে কি বুঝলেন সরাসরি ওরা ইসলাম থেকে বের হয়ে যাবে না ওরা বলবে না আমরা কাফের ওরা বলবে না আমরা ইসলাম মানি না ওরা ইসলাম মানবে কোরআন পড়বে কিন্তু তারপরেও জাহান যাবে কেমনে এই জাতীয় কথা বলে এই জাতীয় কথা বলে এই জাতীয় কাজ করে এরকম করবে কি করবে না করবে তো আমরা এখন আসলে কোন জায়গায় আছি আমাদের বুঝ এখন কোন জায়গায় তো আমরা তাওহিদের বিষয়ে যেটা বলতে যাই এত দূর পর্যন্ত বলা কারণ তাওহিদের আলোচনাটাকে আজকে শেষ করতে চাই ইনশাআল্লাহ তো তাওহিদ যদি আমরা বুঝতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক এবং অদ্বিতীয় মনেই করতে হবে বিশ্বাস করতে হবে যদি আপনি আল্লাহ সুবন তাল্লাহকে এক এবং অদ্বিতীয় বলে বিশ্বাস না করেন তো আপনার এই তাওহীদের ঘোষণা এই দোতানার ঘোষণা যে কথার মধ্যে আল্লাহ এক না যে আমলের মধ্যে আল্লাহ এক না যে সিদ্ধান্তের চিন্তার মধ্যে আল্লাহ এক না আল্লাহ সুবাহন তাআলা ওই বান্দাকে বান্দা বলে নিবেন না তার মুখলেশ বান্দা জান্নাতি বান্দা হিসেবে আল্লাহ কবুল করবেন না অতএব আল্লাহ সুবাহন তাল্লাকেই এক এবং অদ্বিতীয়ই মানতে হবে যদি আমি আপনি মানতে পারি তাহলে আমি আপনি সফল যদি না মানতে পারি তাহলে আমার এত চাকচিক্য আমার এত লোকবল আমার এত কিছু আমার এত হলে কি সমাজে আমার পরিচিতি কোনো কিছুই কাজে আসবে না পরিচিতি ফেরাউনের কম ছিল না পরিচিতি শাসন ক্ষমতা ক্ষোভ পাওয়ার নমরুদের এদের কম ছিল না আবুজেলের পরিচিতি মর্যাদা সম্মান মক্কাতে কম ছিল না এত পরিচিতি প্রভাব প্রতিপত্তি সম্পদ এদেরকে ধরে রাখতে পারে নাই এরা ইতিহাসে এরা ইতিহাসে যেরকম নিকৃষ্ট হয়েছে ভবিষ্যতে জাহান নামে যেমন আরো শাসরের ময়দানে নিকৃষ্ট হবে অবশ্যই হবে ইনশাআল্লাহ আর ঠিক তদ্রুপ এখনো দুনিয়াতে যদি যারা এরকম যতই প্রভাব প্রতিপত্তি থাকুক ক্ষমতা থাকুক সম্মান থাকুক প্রচার থাকুক যতই সেলিব্রিটি হোক না কেন কোনো সেলিব্রিটি ক্ষমা করতে পারবে না কোনো সেলিব্রিটি আমাদেরকে মা বাছাইতে পারবে না আমাদেরকে একমাত্র আল্লাহ সন্তুষ্টি দরকার হবে তো সেই জন্য আল্লাহ সোমান তালাকে এক এবং অদ্বিতীয় বলে বিশ্বাস করতে পারে ইনশাআল্লাহ যদি আমরা এক অদ্বিতীয় বিশ্বাস করতে পারি রুবুবিয়াতের ক্ষেত্রে তাহলে উলুহিয়াতের ক্ষেত্রেও আমাদের সেটা বিশ্বাস করতে হবে বাস্তবায়ন করতে হবে আর না হলে আমরা আপনি আমরা অনেক সময় মনে করি আল্লা বোধহয় আমাকে এই মনে হয় জান্নাত দিয়ে দিবে অনেকে ভাবতেছে যে আমি এই নামাজ পড়তেছি অনেকে ভাবতেছে আমি তো রোজা রাখতেছি অনেকে ভাবতেছে আমি নামাজও পড়তেছি রোজাও রাখতেছি আবার সদাকাও করতেছি আমি তো জান্নাত পেয়েই যাব আল্লাহ সুবান তালা তাদের সুরা আনকাবুত উনত্রিশ নম্বর সুরা এর এক দুই এবং তিন নম্বর আয়াতে চমৎকার করে বলছেন আলিফলাম মিম এর অর্থ কে জানেন আল্লাহ জানেন এর বলছেন আহসিবান আন্তক্রহু সেই তোমরা কি মনে করো তোমরা কি মনে করো যে তোমরা কি ভাবো আল্লাহ তোমাদের কি এমনি এমনি সেরে দিবেন কোন কথায় যে আই একুল আমান্না যে আমরা ইমান এনেছি এ কথা বলার পরে আল্লাহ তোমাদেরকে এমনি সেরে না না ওরা বলছে ইমান আনছে ওদেরকে সেরে দিব না 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 আল্লাহ বলছে না এমন যদি বিশ্বাস করে তাহলে হবে না লা লাফলাহুন আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন কি করবেন আমাদেরকে পরীক্ষা করবেন কেমন সে পরীক্ষা আল্লাহর বিধানের পরীক্ষা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন যে আমরা সত্যিই আমরা সত্যিই কি আমরা সত্যিই কি যে বলছি আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি এ কথায় আমরা সত্যবাদী কি না এটা আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন ওলা কদ ফ্লাদাম কবলিহিম আমি তোমাদের পূর্বেও শুধু এই পরীক্ষা তোমাদেরকে করতেছি এমন না তোমাদের পূর্বেও যারা দুনিয়াতে ছিল আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম অতএব অবস্থাটা এমন হবে ফা ফা আনুল্লাহ নিশ্চয়ই আল্লাহ জেনে নিবেন আল্লা দিনা সদাকু কে তোমাদের মধ্যে সত্যবাদী ওয়া অলিয়া আনাল কাজিবিন আর কে তোমাদের ভিতরে মিথ্যাবাদী আল্লাহ সুবানতাল্লাহ এটা আমাদেরকে দেখে নেবেন আমরা কারা বলতেছি যে আমরা বলতেছি যে আমরা কি আমরা আল্লাহ বিশ্বাস করি এ কথায় কারা সত্যবাদী এ কথায় কারা মিথ্যাবাদী এটা আল্লাহ সুবান্না তাল্লাহ আমাদের কাছ থেকে পরীক্ষা করে নেবেন দেখে নেবেন তা পরীক্ষা কেমনে করবেন কি দিয়ে করবেন আল্লাহ সুবান্লাহ তালা যে বিষয় দিয়ে পরীক্ষা করবেন সেই পরীক্ষার বস্তুর ভিতর থেকে অসংখ্য উল্লেখ করেছেন তার ভিতরে উল্লেখযোগ্য প্রথম নম্বর আল্লাহ সুবান্না তালা সুরা বাকারার আর একশো পঞ্চান্ন নম্বর আয়াতে বলছেন পরীক্ষার বিষয়বস্তুটা আসলে কেমন হবে আল্লাহ সুবান্লাহ আমাদেরকে পরীক্ষা বলছেন মিনাল ওয়াল আমি জু নিশ্চয়ই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় দ্বারা এবং কি করব তোমাদের ভয় এবং ক্ষতি দ্বারা আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে তোমাদের ভয় এবং ক্ষুধা দ্বারা তোমাদেরকে আমি পরীক্ষা করব। প্রথম নম্বর পরীক্ষা বলতে যেই আল্লাহ দুইটা পরীক্ষার কথা বলছেন ওয়ালা খাউফ আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দ্বারা ওয়াল এবং খুদা দ্বারা তার মানে বোঝা গেছে দুনিয়াতে মানুষ ভয় আর লোভ ক্ষুদা অর্থাৎ আপনি কিছু পাবেন আপনার দুনিয়াতে আপনার খাদ্যের চাহিদা আছে কারণ মানুষ তো তার ভিতরে একটা প্রাণীর স্বভাব চরিত্র আছে মানুষের ভিতরে দুইটা চরিত্র একটা হলো প্রাণীর চরিত্র আরেকটা একটা হলো ফেরেস্তার চরিত্র প্রাণী কী করে খায় দেয় ঘুমায় সংসার বিস্তার করে কেন না বংশ বিস্তার করে এগুলো হলো কি প্রাণীর কাজ পশু পাখির কাজ আর ফেরেশতাদের কাজ কি আল্লাহ তাআলার গোলামি করা কিন্তু আল্লাহ তাআলা একসাথে দুই চরিত্রকে একযুক সংযুক্ত করেছেন যেই মাখলুকের মধ্যে সেই মাখলুকের নাম হলো মানুষ সেই মাখলুকের নাম হলো জিন এই দুই মাখলুকের মধ্যে আল্লাহ সুবাহন তাআলা এই দুই জিনিসটাকে সংকলিত করেছেন একটা হলো তারা খাবে দাবে ঘুমাবে তাদের ভিতরে এই পশুর চরিত্রের এই গুণ থাকবে সাথে সাথে ফেরেশতাদের গুণ চরিত্র অর্জন করার মতো সুযোগও তাদের থাকবে যদি সে করতে চায় যদি সে করতে চায় আর যে ব্যক্তি এই কাজটা করবে তারাই ফেরেশতাদের চাইতে দামি মানুষ হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এই কাজটা করতে পারে তো সে ফেরেস্তাদের চাইতে কি হয়ে যাবে দামি হয়ে যাবে তো আল্লাহ রবুল বলছেন ওয়ালা নবুল ওয়ান্না কুম্বি সাইম মিনাল খৌফি ওয়াল আমি নিশ্চয়ই মানুষকে পরীক্ষা করব কিস দিয়ে ভয় দিয়ে আর ক্ষুধা দিয়ে ভয় কিসের ভয় এটা বলা যাবে না বললে এটা থাকবে না ওটা হবে না এটা করা যাবে ওটা করা যাবে না এ জাতীয় হাজারো ভয় আমার আপনার মনের মধ্যে দিয়ে দিবে। দিনের থেকে আমাকে আপনাকে ডজন ডজন দূরে দূরে সরাই দিবে। এটা হলো কিসের ভয় এই ভয়ে দিন থেকে সরে যায় কিনা আমি আপনি এই ভয়ে ইসলাম থেকে সরে যাই কিনা আমি আপনি ক্ষুধার ভয় আহা আমার টাকা ফুরাই যাবে আমার সম্পদ ফুরাই যাবে আজকে রয়েছে দাজ্জাল যখন আসবে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেন যে দাজ্জাল যখন আসবে তো দাজ্জালের সামনে খাবারের জানসা জানসা থাকবে দাজ্জাল মানুষকে খাদ্য দান করবে আর তার পূর্বে দুনিয়াতে কি হবে কি আপনার খরা খরার উপরে খরা থাকবে এই খরার পরে যখন আসবে তো দাজ্জাল আসলে মানুষ কী করবে কি খাবার যাবে আর মানুষ এই খাদ্য লোভে দাজ্জালের কাছে যাবে এই জন্য কিছু মহাক্ষিক আলেমরা বলেন এই আয়াতের মধ্যে যদিও দাজ্জালের নাম গন্ধের কোনো আলোচনা নেই কিন্তু দাজ্জালের সোমারকার একটা ইঙ্গিত এই আয়াতের মধ্যে আছে দাজ্জালের সোমারকার একটা ইঙ্গিত এই আয়াতের মধ্যে আছে বলে না বলুন না কুম্বি মিনাল খৌফি ওয়াল জু আমি তাদেরকে পরীক্ষা করব খুদা দ্বারা ওই জামানার ভিতরে দাস জালের সময় তখন ক্ষুদার তারণায় আসবে তখন ক্ষুধার জন্য ক্ষুদা নিবারণের জন্য মানুষটি করবে তখন তাদের দিন ইমানকে তারা বিক্রি করে দিবে এখনই করতেছে না আর দাজ্জালের সময় তো আরও অনেক পরে এখনই করতেছে কি না এখনই খুদার জন্য খাদ্যের জন্য মানুষের দিন বিক্রি করে দিচ্ছে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুদা দিয়ে তুমি ওই সময় তুমি আমার দিনের উপরে অটল থাকো কি না এটা আমি দেখবো মুখে মুখে বলবো আমি আল্লাহ বিশ্বাস করি তাহলেই হবে না এরপরে আমি কি করব কি আরো তোমাদেরকে পরীক্ষা করব করবো এরকম এবং আমি তোমাদেরকে তিনটা জিনিসের ক্ষতি দিয়েও তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মালের ক্ষতি তোমাদের জানের খলি ক্ষতি এবং তোমাদের ফসলের ক্ষতি আমি তোমাদেরকে তিন ক্ষতি দিয়েও পরীক্ষা করব আমি তোমাদেরকে পরীক্ষা করব, পরীক্ষা করব পরীক্ষা হলো এক তোমাদের ভয় দিয়ে পরীক্ষা করব পরীক্ষা হলো দুই আমি তোমাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। পরীক্ষা হলো তিন আমি তোমাদের সম্পদের ক্ষতি দিয়ে কী করবো কি পরীক্ষা করব আমি তোমাদের যানের ক্ষতি দিয়ে পরীক্ষা করব আমি তোমাদের সম্পদের ক্ষতি দিয়ে তোমাদের ফসলের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা আমি তোমাদেরকে করব এখন এই রকমের পরীক্ষায় দিনকে টিকায় রাখার নামই হলো ইসলাম আপনি যদি সেই অবস্থায় দিনের উপরে অটুট থাকতে পারেন তো আপনি তখন কী মুসলিম যদি না থাকতে পারেন আর আপনি বলবেন ওই অবস্থায় পরীক্ষায় ফেল করবেন আর বলবেন আমি হলাম সাতসা মুসলিম আর মনে মনে ভাববেন আমি তো নামাজ পড়তেছি আমি তো রোজা রাখতেছি আমি তো জাকাত দিচ্ছি আমি তো কি করতেছি কি সদাকা করছি আমি মানুষের উপকারও করতেছি মাঝে মাঝে এরকম ভাবতেছেন কিন্তু আপনার এই করতেছি করছেন এগুলো কতটুকু আল্লাহর কাছে হবে আপনি নিজেই নিজের কিছু চিন্তা করেন আপনি সামগ্রিকভাবে আল্লাহ তা আল্লাহর আদেশের কাছে নত জানো না সামগ্রিকভাবে যে আপনি আল্লাহ সুমন তাল্লার আদেশ এবং নিষেধের কাছে নত জানু কিনা যদি আপনি সামগ্রিকভাবে আল্লাহ সুমনতালার আদেশ এবং নিষেধের কাছে নত জানু হন তাহলে আপনি সফল আপনি সফল আপনি সফল আপনার জন্য আছে সুসংবাদ আল্লাহ সুমন তাল্লাহ বলছেন ওয়াবাসির সবিরিন যারা এই রকম পরীক্ষার সম্মুখীন হয়েও কি করে কি ধৈর্য ধারণ করে অনবি আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দিন এই স্বাভাবিক দেন এই ধৈর্যশীলদের কি করেন কি সুসংবাদ দেন তাহলে আল্লাহ সোহান তালা পরীক্ষা করবেন মৌলিক এই পাঁচটা দিয়ে আরও কিছু বিষয় নিয়ে পরীক্ষা করবেন ইনশাআল্লাহ যদি কখনো সুযোগ হয় বলবো তবে যেটা আজকে বললাম সেটা হলো পরীক্ষার বিষয়বস্তুগুলো কি ভয় এক নম্বর কি আজকে বলেন তো দুনিয়াতে আমরা যা কিছু করি তার পিছনে প্রথম নম্বর আমাদের বাধা সেটা আসে কি ভয় আসে না ভয় আপনি জেনে রাখেন এটা হলো প্রথম পরীক্ষা আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাকে উত্তীর্ণ হতে হবে আল্লাহর তাওহিদকে বাস্তবায়ন করতে যে কোনো ভয়কে সামনে আগ হতে দাঁড়াইতে দেওয়া যাবে না এক নম্বর দুই নম্বর হল খুদা আপনি খাদ্য কমে যাবে খাদ্যের ক্ষতিগ্রস্ত হবেন খাদ্যের দিক থেকে এই চিন্তা করলে আপনার তাওহিদ বলা বন্ধ করে দিবেন না আপনার তাওহিদের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে তিন নম্বর হলো আপনাকে যখন আপনাকে তিনটা ক্ষতি হতে পারে আপনার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে আপনার সম্পদ বাজেয়াপ্ত হতে পারে হতে পারে কি না হয়েছে কিনা হচ্ছে কি না হবে কি না হবে আপনার সম্পদ বাজেয়াপ্ত হতে পারে আপনার জীবনের ক্ষতি হতে পারে আপনার আপনজন চলে যেতে পারে এমনকি আপনি নিজেও কি হতে পারেন শহীদ হয়ে যেতে পারেন আপনি শহীদ না হন আপনার আপনজন শহীদ হয়ে যেতে পারে আপনার আপনজন শহীদ না হলো আপনার অঙ্গ হানি হতে পারে পারে কি পারে না আল্লাহ বলছেন তোমার শরীরের ক্ষতি হবে তারপরে তোমার ক্ষতি হবে তুমি যে কষ্ট করে যে ফসল উৎপাদন করেছো অর্থমা তোমার পরিশ্রম কষ্টের পরিশ্রমগুলো নষ্ট হয়ে যেতে পারে পারে কি পারে না তো ফসল তো দুই প্রকারের হতে পারে একটা হলো জমিনের ফসল আরেকটা হতে পারে এমন যে ফসল হেলা কিছু মানুষকে আপনি দিনের জন্য তৈয়ার করলেন সেই তৈয়ার মানুষগুলো কি হয়ে গেল কি ক্ষতিগ্রস্ত হয়ে গেল হতে পারে না এটাও একটা বিষয় কি পরীক্ষা আপনি কিছু লোকদেরকে দিনের জন্য তৈরি করেছিলেন ওই লোকগুলো আবার কি করেছে কি দিনের পথে বাতিল দিক থেকে ফিরে গেছে আপনি হতাশ হয়ে বললেন যে না এই বোধহয় আর হবে না কারণ কিছু লোকদেরকে কষ্ট করে দিনের জন্য তৈরি করলাম এই লোকগুলো আবার গোমরাহের দিকে চলে গেছে আপনি হতাশ হবেন না এটাও একটা পরীক্ষা এটা কি পরীক্ষা ওরা দিন থেকে চলে গেছে আপনার ফসল নষ্ট হয়ে গেছে কি হয়েছে আপনি দিনের উপরে অটল থাকেন আপনাকে আল্লাহ মহা পুরস্কার দান করবেন এজন্য পরীক্ষায় উত্তীর্ণ হতে রাজি রাজিয়াসু তো ইনশাআল্লাহ কোন কাজ করতে যে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করতে যে তাওহীদ কোন জায়গায় কোন জায়গায় প্রতিষ্ঠা করব আগে কোন জায়গায় মসনদে না বাবা আগে তাওহিদ প্রতিষ্ঠা করবেন আপনার যাই তোরে আপনার সাড়ে তিন হাত বড়ির মধ্যে তাওহিদ থাকবে আপনি পরিপূর্ণ তাওহিদের সাথে ঝান্ডাবাহী হবেন তাওহিদ আপনি নিজে বুঝবেন বোঝার পরে অন্যদেরকে বোঝানোর জন্য এবার প্রচেষ্টা চালাইবেন অন্যদের ভিতরে প্রথম হলো আপনার পরিবার লোকদেরকে আপনার আপনজনদেরকে আপনার পাড়া প্রতিবেশীদেরকে আপনি তাওহিদ বোঝান এরপরে হলো পর্যায়ক্রমে এই তাওহিদ বড় থেকে বড় পর্যায়ে নিয়ে যান এরপরে এই পর্যায় করতে যে যদি কখনো বাধার সম্মুখীন হন ওই বাধাটাকেও আপনি কী করেন কি মোকাবেলা করেন এটার নাম হলো ইসলাম এটাকে আপনি যেভাবে রং এ রঙিন করতে পারেন এটাকে আপনি যা নাম দিতে পারেন এটা প্রত্যেকটা স্টেপের নাম কোনটার নাম দাওয়াত কোনটার নাম তরবিয়াত কোনটার নাম তালিম কোনোটার নাম দার্স কোনটার নাম ইসলাহুন নফস কোনটাকে বলতে পারেন জিহাদ ফিসাবিলিল্লাহ আপনি যেটাকে যেটা বলেন কিন্তু এইটার সমগ্র কিছুর নাম হলো কি ইসলাম অর্থাৎ আপনি শুধু একটা অঙ্গে আপনি কাজ করবেন এমন না আপনাকে প্রত্যেকটা অঙ্গে আপনাকে কাজ করতে হবে কি করতে হবে প্রত্যেকটা অঙ্গে আপনাকে কি করতে হবে কি কাজ করতে হবে এই কাজ যখন আমি আপনি করতে পারবো তাহলেই সেটার নাম হবে ইসলাম আল্লাহ আমাদের সকলকে সেই ইসলাম মানার এবং বোঝার তৌফিক দান করে আমিন